হে বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং বহুল আলোচিত হীরা কোহিনূর। ফার্সি শব্দ কোহিনূর অর্থ হল আলোর পর্বত। এই হীরকখণ্ডটির আছে দীর্ঘ এবং বর্ণাঢ্য ইতিহাস। সময়ের পরিক্রমায় বিভিন্ন সম্রাটের হাত ঘুরে কোহিনূর অবশেষে কুখ্যাত লুটরাজ ব্রিটিশ রাজবংশের হাতে এসে পড়েছে। ঐতিহাসিকদের মতে কোহিনূর মুঘলদের অধিকারে ছিল 200 বছর, আজগানদের অধিকারে ছিল 63 বছর এবং বর্তমানে প্রায় 173 বছর ধরে ব্রিটিশদের অধিকারে আছে। এর বাহিরেও আরও বহু সাম্রাজ্যের শাসকেরা অল্প সময়ের জন্য কোহিনূরের মালিকানা পেয়েছিল। শুনতে অবাক লাগলেও এই হীরাটি অভিশপ্ত হওয়ার বিভিন্ন নমুনাও পাওয়া গেছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, যারাই এই হীরার অধিকারী হয়েছে তারাই ক্ষমতাচ্যুত হয়েছে কিংবা মৃত্যুবরণ করেছে। ইতিহাসের বিখ্যাত এই অভিশপ্ত হীরা কোহিনূর সম্পর্কে আলোচনা করা হবে পৃথিবীব্যাপীর এই পর্বে। পৃথিবীব্যাপী চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। কোহিনূর হীরাটি দেখতে সাদা রঙের। এর আকার অনেকটা ডিম্বাকৃতি। প্রাথমিকভাবে এর ওজন ছিল 756 ক্যারেট বা 151 গ্রাম। বহুবার কর্তনের শিকার হবার পর বর্তমানে এর ওজন দাঁড়িয়েছে 105 ক্যারেট বা 21 গ্রাম। এই হীরায় 33টি পার্শ্ব রয়েছে। বহুবার হীরাটির মালিকানা বদল হলেও কোহিনূর কখনো বেচাকেনা হয়নি। তবে ধারণা করা হয় হীরাটির বর্তমান বাজার মূল্য প্রায় 100 মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 1200 কোটি টাকার সমান। কোহিনূরকে ভারতের সবচেয়ে দামি হীরা বলা হলেও বাস্তবে এর চেয়ে মূল্যবান দুটি হীরা তৎকালীন সময়ে ভারতবর্ষে ছিল। সেগুলোর একটি হল দরিয়া ইনুর, যেটি কোহিনূরের সাথেই আবিষ্কৃত হয়েছিল। দরিয়া ইনুরের ওজন 182 ক্যারেট বা 36.5 গ্রাম। বর্তমানে এটি ইরানে তেহরানে রয়েছে। অপরটি হচ্ছে গ্রেট মুঘল ডায়মন্ড, এর ওজন 240 ক্যারেট বা 48 গ্রাম। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় হীরার তালিকায় কোহিনূরের অবস্থান 90তম। প্রায় অর্ধেক ওজন হারিয়ে ফেলা কোহিনূরকে সবচেয়ে নিখুঁত হীরা বলা হলেও প্রাথমিক পর্যায়ে এটি নিখুঁত ছিল না। অনেকবার কাটার পর এটিকে নিখুঁত রূপ দেওয়া হয়েছে। এটি বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য অধিপতি ও রাজ্য জয়কারী রাজা মহারাজাদের কাছে হাতবদল হয়েছে। হিন্দু, তুর্কি, মুঘল, পারসিক, আফগান, শিখ ও পরবর্তীতে ব্রিটিশ রাজ্যের মালিকানা এসেছে কোহিনূর। ঐতিহাসিকদের মতে কোহিনূর মুঘলদের অধিকারে ছিল 200 বছর, আজগানদের অধিকারে ছিল 63 বছর এবং প্রায় 173 বছর ধরে ব্রিটিশদের অধিকারে আছে। কোহিনূর হীরাটি যা ভারত থেকে উত্তোলন করা হয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে ভারতের কোন অঞ্চল থেকে হীরাটি এসেছে তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। ভারতীয় হিন্দুদের একটি অংশ মনে করে প্রাচীনকালে অর্জুনের বাহুতে এই হীরাটি শোভা পেত। অপর একটি অংশ মনে করে কোহিনূর হীরা দেবতা কৃষ্ণের কাছে ছিল। এগুলো অনেকটাই কল্পনাপ্রসূ। এসব দাবির পক্ষে শক্ত কোনো ঐতিহাসিক ভিত্তি নেই, ফলে এসব গল্প সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। ঐতিহাসিকদের প্রাপ্ত তথ্যোৎপাত্ত এবং দক্ষিণ ভারতীয় লোককথা অনুযায়ী ধারণা করা হয় 1304 সালে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে এই হীরাটি উত্তোলন করার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই অঞ্চলকে পৃথিবীর প্রথম হীরা উৎপাদনকারী এলাকা হিসেবেও বিবেচনা করা হয়। সে সময় প্রাচীন ভারতের প্রতিষ্ঠিত কাকাতিয়া সাম্রাজ্যের অধিপতি ছিলেন মালবের রাজা মহালাড্ডু। তার শাসন আমলে এই অঞ্চলের গোলকুন্ডা রাজ্যের কল্লর খনি থেকে এই দুটি অতিকায় হীরা উত্তোলন করা হয়েছিল, যার একটি ছিল কোহিনূর। সেই মহালাগদেবকে কোহিনূর হীরার প্রথম মালিক ধরা হয়। পরবর্তীতে মালবের রাজ পরিবারের কাছে হীরাটি কয়েক প্রজন্ম ধরে সংরক্ষিত ছিল। কথিত আছে হীরাটি কাকাটিয়া রাজবংশের প্রতিষ্ঠিত দেবী মন্দিরে দেবীর চোখ হিসেবে ব্যবহৃত হতো। দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে পরিচিত বিখ্যাত তুর্কি শাসক আলাউদ্দিন খিজলি 14 শতকে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে অভিযান পরিচালনা করেছিলেন। আলাউদ্দিন খিজলির সেনাপতি মালিক কুফুর কাকাতিয়া রাজ্য সহ অন্যান্য দক্ষিণ ভারতীয় রাজপ্রাসাদ ও মন্দির থেকে বিপুল পরিমাণ মণিমাণিক্য লুট করেছিল। সেগুলোর মধ্যে কোহিনূরও ছিল। তখন থেকে তুর্কি রাজবংশের কাছে কিছুকাল থাকার পর উত্তরাধিকার সূত্রে দিল্লির সুলতানদের অধিকারে আসে। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির সুলতান
ইব্রাহিম লোদি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের কাছে হেরে যায়। সেই সাথে কোহিনুর হীরাটিও দিল্লি সুলতানের হাতছাড়া হয়। সম্রাট বাবর তার বিখ্যাত জীবনী বাবর নামায় কোহিনুরকে বাবরের হীরা নামে উল্লেখ করেছেন। তিনি এই হীরার মূল্য নির্ধারণ করে বলেছেন, এই হীরার দাম দিয়ে পুরো পৃথিবীর মানুষকে দুই দিন খাওয়ানো যাবে। পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান তার বিখ্যাত ময়ূর সিংহাসনে হীরাটি স্থাপন করেন। এরপর প্রায় 200 বছর হীরাটি মুঘল সাম্রাজ্যের অধীনে ছিল। কোহিনুর হীরাটি সময়ের পরিক্রমায় বিভিন্ন সম্রাটের হাত ঘুরে অবশেষে মুঘল সম্রাট মোহাম্মদ শাহের হাতে আসে। তার শাসনামলে মুঘল সাম্রাজ্যের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। সে সময় পারস্যের শক্তিশালী রাজা নাদির শাহা দিল্লি শাসনের দুর্বলতা টের পেয়ে 1739 সালে মুঘল সাম্রাজ্যে আক্রমণ করেন। তখন নাদির শাহ বাবরের হীরা সমৃদ্ধ ময়ূর সিংহাসনটি লুট করে ইরানে নিয়ে যায়। নাদির শাহ মূলত এই হীরার নাম দেন কোহিনুর। ফার্সি শব্দ কোহিনুর অর্থ আলোর পর্বত। 1747 সালে এক বিদ্রোহে নাদির শাহ খুন হবার পর তার নাতি শাহরুখ মির্জা কোহিনুরের মালিক হয়। পরবর্তীতে শাহরুখ মির্জা তার বিশ্বস্ত উপদেষ্টা আফগানিস্তানের সুলতান আহমেদ শাহ আবদালিকে কোহিনুর হীরাটি উপহার দেন। 1813 সালে আহমেদ শাহ আবদালির কাছ থেকে পাঞ্জাবের সিংহ হিসেবে পরিচিত মহারাজা রঞ্জিত সিং কোহিনুর দখল করে নেয়। এরপর তার দুর্বল উত্তরাধিকারী দুলীপ সিং হীরাটির মালিকানা পায়। 1849 সালে ব্রিটিশদের কাছে পরাজিত হবার পর পাঞ্জাব অঞ্চল ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত হয়। তখন কোহিনুর হীরাটি দখল করে তৎকালীন লর্ড ডালহৌসি ব্রিটেনে চালান করে দেয়। সেখান থেকেই ব্রিটিশ সম্রাজ্ঞী মহারানী ভিক্টোরিয়া কোহিনুরের মালিক হন। রানী ভিক্টোরিয়া একজন স্বনামধন্য জহুরিকে ডেকে কোহিনুর হীরাটি আরো সুন্দর করে কাটার নির্দেশ দেন। কাটার পর হীরা 43% অংশ বিলুপ্ত হয় এবং এর মাধ্যমেই কোহিনুর তার বর্তমান ডিম্বাকৃতি ধারণ করে। এরপর রানী ভিক্টোরিয়া 5 বছর তার মুকুটে হীরাটি পরিধান করেছিল। তারপর থেকে 3 জন ব্রিটিশ রাজার স্ত্রীর মুকুটে কোহিনুর শোভা পায়। সাম্প্রতি ক্ষমতায় আসা ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের নানি সর্বশেষ 1937 সালে কোহিনুর হীরার তৈরি মুকুটের অধিকারী হন। 2002 সালে তিনি মারা যাবার পর থেকে ব্রিটেনের জাতীয় ঐতিহাসিক নিদর্শন হিসেবে টাওয়ার অফ লন্ডনের জুয়েল হাউসে কোহিনুর জনসাধারণের জন্য প্রদর্শিত হচ্ছে। বর্তমান রাজা তৃতীয় চার্লসের স্ত্রী ক্যামেরা পার্কার খুব শীঘ্রই এই কোহিনুর হীরা সম্বলিত মুকুটের অধিকারী হবেন। কোহিনুর হীরার ইতিহাস নিয়ে সবচেয়ে বেশি আলোচিত একটি দিক হলো কোহিনুরের অভিশাপ। শুনতে অবাক লাগলেও ইতিহাস পর্যালোচনা করলে এই হীরার অভিশপ্ত হবার বিভিন্ন নমুনা পাওয়া যায়। 1306 সালের একটি পুঁথি থেকে কোহিনুর সম্পর্কে একটি আজব তথ্য পাওয়া যায়। পুঁথিতে লেখা ছিল, এই মূল্যবান হীরাটি শুধুমাত্র নারীরা পরিধান করতে পারবেন। সেখানে কোনো পুরুষকে এই হীরার মালিকানা নিতে নিষেধ করা হয়। কারণ হিসেবে লেখা ছিল, কোনো পুরুষ যদি এর মালিক হয় তবে তাকে জীবনাদশায় বিভিন্ন ধরনের বিপদ, সহিংসতা, হত্যা, নির্যাতন ও বিশ্বাসঘাতকতার শিকার হতে হবে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, যারাই এই হীরার অধিকারী হয়েছেন তারাই হয় ক্ষমতাচ্যুত হয়েছেন কিংবা অল্প কিছু কালের মধ্যে মৃত্যুবরণ করেছেন। প্রথম মহালাগদেও থেকে শুরু করে মুঘল সাম্রাজ্যের সবাই এই হীরার সাথে সাথে তাদের সাম্রাজ্য হারিয়েছেন। সম্রাট বাবর বারবার সিংহাসন থেকে বিচ্যুত হয়েছেন। সম্রাট শাহজাহান তার ছেলের কাছে সিংহাসন হারিয়েছেন। পরবর্তীতে এর মালিকদের পরিণতি হয় আরো করুণ। সিংহাসন রাজপরিবারের মধ্যেই রক্তারক্তি আর খুনাখুনি শুরু হয়ে যায়। পারস্যের রাজা নাদির শাহ ঘুমন্ত অবস্থায় তার পরিবারের লোকদের হাতে খুন হন। ব্রিটিশ সাম্রাজ্যে আসার পর যে রাজাই এটা পেয়েছেন তার ক্ষমতা হারিয়েছেন। তখন থেকেই মূলত পুরুষ শাসকদের প্রতি কোহিনুর হীরার অভিশাপের ব্যাপারটি খেয়াল করা হয়। এরপর থেকে শুধু নারীরা তাদের মুকুটে কোহিনুর হীরার ব্যবহার করে আসছেন। বিভিন্ন সময়ে হীরাটির মালিকানা বদল হলেও ব্রিটিশদের প্রতি অভিযোগ রয়েছে যে তারা ভারত থেকে হীরাটি চুরি করেছেন। তাই কোহিনুর ফিরিয়ে আনতে মাউন্টেন অফ লাইন নামক একটি দল লন্ডন হাইকোর্টে মামলা দায়ের করে। বিভিন্ন সময়ে ভারতের মামলার জবাবে ব্রিটিশরা জানিয়েছেন যে হীরাটি ব্রিটিশ রাজ পরিবারকে উপহার দেওয়া হয়েছে, সেটি কোনোভাবেই ভারতের ফেরত চাওয়ার অধিকার নেই। ভারত ছাড়াও আফগানিস্তান, ইরান, এমনকি পাকিস্তানও ব্রিটিশ সরকারের কাছে হীরাটির মালিকানা দাবি করেছে। কারো দাবি ব্রিটিশরা পাত্তা দেয়নি। শুধু কোহিনুর হীরাই নয়, ব্রিটিশরা সমগ্র পৃথিবীর সবচেয়ে সেরা জিনিসগুলো চুরি করে তাদের দেশের জাদুঘরগুলোতে সাজিয়ে রেখেছে। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে পৃথিবীব্যাপী সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।